নমস্কার বন্ধুরা, জয়তি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো কড়াতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণ দিলাম। একটু চিকেন রান্না করব, হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, বা 10 থেকে 12 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। আমার সব বন্ধুরা, যারা বন্ধু করেছো বা করনি, যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে, আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই টুকরো করে কাটা দেখো আলু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি দেখো 6 পিস আলু এইভাবে দিয়েছি, এই যে কেটে দেখো 6 পিস হয়েছে। তো ভালো করে আলুটা একটু ভাজা করে নেব। তো চিকেনটা আজকে দেখো একদম অন্যরকম করে আমি রান্না করব। তো দেখো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। আলুর টুকরোগুলো, আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়া থেকে আলুগুলোকে তুলে নেব। এবারে দেখো কড়া তেলের মধ্যে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, বেশ অনেকগুলো কারি পাতা আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে কারি পাতা ভালো করে আমি সুন্দর করে ভাজা করে নেব। বেশ লাল করে ভাজা করা হয়ে গেছে। এইবার দেখো কারি পাতাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগে, সুস্বাদু লাগে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর লাগে খেতে। তো দেখো কারি পাতাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার লাল করে ভালো করে ভাজা করে নেব। ফ্লেমটা মিডিয়ামে করেই আমি রেখেছি। দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা আমি এভাবে 2টো টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে আমি ভাজা করে নেব পেঁয়াজগুলোকে। এবার একটা টমেটো, 2টো টুকরো করা টমেটো আমি দিয়ে দেব। দেখো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ, আর আরেকটু সামান্য আদা রসুন বাটা আমি দিয়ে দেব। এবার সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এই মাংসতে আমি কোনো রকম গরম মশলা ইউজ করব না, কারণ গরম মশলা দিলে কারি পাতার যে সুন্দর যে ফ্লেভারের যে একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার দেখো কিভাবে আমি রান্নাটা করি। এইবার দেখো আমি টক দই দিয়ে দিলাম, 4 চামচের মতো টক দই এতে নেওয়া আছে। তো সব টক দইটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, মশলাটা একটু কষানোর জন্যে। আমি কিছুক্ষণের জন্যে এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবারে সুন্দর করে দেখো রান্নাটা করছি আমি। এবার দেখো আমি চিকেন দিয়ে দেব, এই যে কাঁচা চিকেন, এটা 500 গ্রাম চিকেন আছে। তো চিকেনটা আমি পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নেব আমি। এর মধ্যে দেখো আমি আলুগুলোকেও দিয়ে দেবো, সমস্ত ভাজা আলু আমি দিয়ে দিলাম। দেখো চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিট লো ফ্লেমে রেখে, রান্নাটা হবে ফিরে আসছি 5 মিনিট পর। দেখো একদম ঢাকাটা খুলে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো সুন্দর এই যে গন্ধ বেরোচ্ছে একটা, তো দারুণ গন্ধ, আর মাংস একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব।
দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে এই যে উপর থেকে দেখো, আমি এই কারি পাতাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, কিছুটা কারি পাতা আমি গোটা দিয়ে দেব আর কিছুটা একটু হাতের সাহায্যে এভাবে ম্যাস্ট করে নেব। ম্যাস্ট করে নিয়ে ও আমি উপর থেকে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো ঢুকবে, দারুণ হবে, স্মেলও ভালো বেরোবে। এই যে দেখো আমি সবটা গুঁড়ো করা হয়ে গেছে, আর কিছু আমি গোটা রেখেছি একটু সাজিয়ে দেওয়ার জন্যে। তো এরকমভাবে আমার সবটাই গুঁড়ো করা হয়ে গেছে। তো দেখো আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম কারি পাতা, আর এগুলো আমি যখন সাজাবো তখন ওপর থেকে দিয়ে দেব। তো একেবারে রেডি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এরমভাবে কে কে চিকেন খেয়েছো সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন। এবার আমি চিকেনের রেসিপিটা সার্ভ করে দেব। দেখো আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আর দেখো আমি বলেছিলাম এই কারি পাতাগুলো দেখো আমি গোটা গোটা রেখে দিয়েছিলাম, তো আমি একটু ওপর থেকে কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখো একদম রেডি হয়ে গেছে তো আমার চিকেনের রেসিপি, কারি পাতা দিয়ে চিকেনের রেসিপি সুন্দর করে আমি রেডি করে রেখে দিয়েছি। তো আজকের লাঞ্চে আমাদের এই মেনু। আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্যে অনেক ধন্যবাদ তোমাদেরকে। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।